মোহাম্মদ মাসুম বলেছেন বর্তমানে কষ্ট করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা কি জায়জ একজন মানুষের আয়ের কি পরিমাণ সঞ্চয় করা সঠিক যেন সেটা কৃপণত না হয়ে যায় বাচ্চাদের খেলনা কেনা দেওয়া কি অপচয় বাচ্চারা তো অনেক খাবার নষ্ট করে এটাও কি অপচয় জানালে অনেক উপকার হবে আপনি একটা প্রশ্ন করেছেন কিন্তু এই প্রশ্নের মধ্যে আসলে বিভিন্ন টাইপের প্রশ্ন আছে তাতে আসলে আপনি চার পাঁচটা প্রশ্ন করেছেন প্রথম বলেছেন ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা কি জায়েজ হ্যাঁ জায়েজ আছে জায়েজ আছে ইসলাম সঞ্চয়কে নিষেধ করেনি কিন্তু সঞ্চয় করার পরে যদি সে জাকাত না দেয় আল্লাহর রাস্তায় ব্যয় না করে তাহলে সে কবিরা গোনাগার হবে এবং সেটি সুরাত্তবর মধ্যে আল্লাহ সালা উল্লেখ করেছেন আল্লা দিনা ইল্লাহি ফাবা সেরহু ব্যাবেন আলী তাই না যারা আল্লাহ রাস্তা ব্যয় করবে না রূপা সম্পত্তি তারা পুঞ্জীভূত করে রাখে কিন্তু তার হক আদায় করে না তাহলে আল্লাহ বলছেন তাদেরকে মর্মন্ত কঠিন আজাবের সুসংবাদ দাও এবং সেই আজাবটা কি সেটা পরে আয়তে আল্লাহ সালাম আরও বিশদভাবে ব্যাখ্যা করলেন যে এই সম্পদ যা সে পুঞ্জীভূত করে রেখেছে নিজের ভবিষ্যতের জন্য সেটার হক না করার কারণে এই সম্পত্তি কি হয়ে যাবে সেদিন পাতে পরিণত হবে লোহার পাতে এবং সেটাকে জাহান নামের একঁকা দেওয়া হবে তারপর তার কপালে তার পৃষ্ঠদেশে এবং তার দুই পার্শ্ব দেশে সেটা ছ্যাঁকা দেওয়া হবে যাতে চারদিকের লোকেরা ওই একটা সিলের মতো সেই ছ্যাঁকাতে তার চামড়াগুলো কুকড়ে যাবে দেখতে তাকে বিকৃত লাগবে তাই না কারো মুখে যদি আল্লাহ না করুক কোনো আগুন লাগে আগুনের ছাপ লাগে কিংবা অ্যাসিড লাগে কিভাবে কুকড়ে যায় এবং কিভাবে দেখতে ভয়ঙ্কর লাগে সেটা তো আমরা বুঝতেই পারছি তাহলে তার এই ভয়ঙ্কর অবস্থা দেখে মানুষ চিনবে যে সে তার সঞ্চয়কৃত টাকার হক আদায় করে তাহলে আপনি যদি হক আদায় করেন তাহলে সঞ্চয় বা সঞ্চিতি রাখা যায় যাচ্ছে একজন মানুষের কি পরিমাণ আয় সঞ্চয় করা অনেক বেশি সঞ্চয় করার প্রয়োজনটা কী দেখেন বস্তুবাদী লোকেরা যারা ইউরোপ আমেরিকাতে থাকে তারাও কিন্তু সঞ্চয় খুব কম করে খেয়ে ফেলে তারা সেটাকে ভোগ করে ফেলে এবং রাসুসাল্লা সাল্লাম বলছেন যে যে বুনিয়াদমের অনেকের এত লোভ কোটি কোটি হাজার হাজার কোটি টাকা সে সঞ্চয় করে অথচ এসব কিছু তার না যে সঞ্চয় করলে এগুলো সে রেখে যেতে হবে সে যা খেলো সে যা পরলো সে যা ব্যবহার করলো কনজিউম করল এটাই সে ভোগ করলো বাকিটা সে আসলে সঞ্চয় করলো বটে এটা তার কোনো কাজে আসবে না অতএব আমরাও সেটা বলবো সঞ্চয় করবেন স্বাভাবিক প্রক্রিয়ায় অনেক টাকা সঞ্চয় করতে হবে দুর্নীতি করে অন্যায় করে হারাম খেয়ে হারাম থেকে নিয়ে না এটা করবেন না এটা করবেন না এমনকি নিজের বৈধ ইনকামের অধিকাংশটি আপনি ব্যয় করে ফেলেন বৈধ পথে আর আল্লাহর পথে আলিন ফাকি সেল্লাহ একটু পড়ে দেখেন আল্লাহ বারবার আমাদেরকে বলছে তার দিনের প্রমোশনের জন্য তার দিনের এলেমটাকে ছড়ানোর জন্য মানুষকে অহির জ্ঞান দিয়ে আলোকিত করার জন্য সব ব্যয় করে ফেলে। আমাদের ওলামাইকেরাবের ইতিহাস আপনি দেখেন সোহান আল্লাহ আমি যখন নদিনায় দক্তরা করছিলাম আবু মনসুরুল বাগদাদির উপর তিনি একজন শাফি মাজহাবের প্রখ্যাত আলেম ছিলেন তার উপর যখন পড়ছিলাম আরও অনেক কেরামের জীবনে আমি পড়লাম এবং অধিকাংশই ছিল আলবেদায়া নেহায় থেকে ইমামেব ক্যাথিরের বিখ্যাত তারিখের গ্রন্থ আলবেদায়া ও নেহায় সেখানে দেখা গেল যে আমাদের ওলামাই কেরামের অধিকাংশই তারা হয় জনকল্যাণে সমস্ত টাকা ব্যয় করতেন অথবা ছাত্রদেরকে স্কলারশিপ দিতেন খুব মজার ব্যাপার হলো আমাদের বড় বড় ইমামরা তাদের ছাত্রদের পেছনে ব্যয় করতেন সুহান আল্লাহ আল্লাহ তাহলে আমরা যদি উম্মার প্রমোশনের জন্য মুসলিম সোসাইটি মুসলিম কমিউনিটির প্রমোশনের জন্য আমাদের দেশের মানুষের উন্নয়নের জন্য আমরা যদি ব্যয় করি তাহলে সঞ্চয় করার সুযোগটা কোথায় তাই না তারপরেও কিছু সঞ্চয় করা যাবে সেটা আমরা বললাম কারণ আপনার সন্তানদের আপনি গরিব দুঃখী রূপে রেখে যাবেন সেটার চেয়ে উত্তম হলো তাদের জন্য কিছু সম্পদ আপনি রেখে যাবেন সেটি সারাদি অক্কা সরাদি আল্লাহ তাল্লাহ বিখ্যাত হাদিসটিতে আপনারা জানেন এসেছে নবী সাল্লাহ কাছে তিনি অসুস্থ হওয়ার পরে বললেন আমি সব দিয়ে দেব আল্লাহর কাছে মানুষ অসুস্থ তো মন নরম হয়ে যায় তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন না সব দেওয়া যাবে না বললেন তাহলে দুই তৃতীয়াংশ দেই বললো যে না না এটা অনেক বেশি দুই তৃতীয়াংশ দেওয়া যাবে না বললো যে তাহলে এক তৃতীয়াংশ দেই বলে যে হ্যাঁ তৃতীয়াংশ দিতে পারো এটাও অনেক বেশি তখন তিনি সে ঐতিহাসিক বক্তব্যটা পেশ করলেন নবী সাল্লাহ সাল্লাম সায়দিন আবে আকাসের উদ্দেশ্যে যে তুমি তোমার পরিবার পরিজনকে এবং পরিবার পরিবার সদস্যদেরকে গরিব দুঃখী অন্যের উপরে নির্ভরশীল এবং মানুষের হাতে মানে ঘরে ঘরে হাত পাতবে সেরকম রেখে যাওয়ার চাইতে তাদেরকে সচ্ছল রেখে যাওয়াটা হচ্ছে উত্তম অতএব আপনি সেই দৃষ্টিভঙ্গিতে কিছু সঞ্চয় করবেন আর অধিকাংশই আল্লাহ রাস্তায় ব্যয় করবেন সমাজ কল্যাণে ব্যয় করবেন মুসলিম উম্মার কল্যাণে ব্যয় করবেন কোরআন এবং হাদিসের অধ্যয়নে ব্যয় করবেন ইসলামী শিক্ষার সম্প্রসারণে এবং দাওয়াতি কাজে ব্যয় করবেন এটাই হচ্ছে আপনার আমার জন্য সবচেয়ে উত্তম তাহলে আর কৃপণতা হবে না